ওয়ারম স্বাগত জানিয়ে শুরু করছি বলিউড অ্যান্ড সাউথ ইন্ডিয়ার হট অ্যান্ড ইন্টারেস্টিং কিছু গসিপসগুলো নিয়ে। চার্টের ফার্স্টেই থাকছে, এবার বারুণের বিয়েতে গেস্ট হিসেবে কারা কারা থাকছেন অ্যান্ড কয়দিন ব্যাপী চলবে তার এই গ্র্যান্ড ওয়েডিং সেরেমনি, সেটা নিয়ে থাকবে আপডেট। এরপর থাকছে হিউজ একটা বাজেট নিয়ে আগাচ্ছে ঋত্বিকের ফাইটার মুভি, কত কি বাজেট ধার্য করলো সেটা নিয়ে থাকবে আপডেট। অ্যান্ড ফাইনালি থাকছে এবার মাস্টার অ্যান্ড ক্র্যাক মুভি হতে যাচ্ছে বলিউডের রিমেক, আর এটা নিয়ে হচ্ছে সমালোচনাও। এখন কি নিয়ে সমালোচনা হচ্ছে সেটা জানতে সাথেই থাকতে হবে। তো আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। তো প্রথমেই আসা যাক বরুণ ধাওয়ানের কাছে। কয়েকদিন আগেও যেই দুই জুড়ির বিয়ের নিউজ গুঞ্জন হিসেবে ছিল সেটা এখন বাস্তবে পরিণত হতে যাচ্ছে। হ্যাঁ, আমি বরুণ আর নাতাশার কথাই বলছি। এই তো এই মাসের 24 তারিখ ওয়েডিং ডেট ফিক্সড হয়ে গেল এই দুই জুটির, যেটা বরুণ ধাওয়ানের বাবার একটা ক্লোজ সোর্স থেকে কনফার্ম করা হয়েছে। রিসেন্টলি তো আমরা জেনেছিলাম বরুণ ধাওয়ান তার ওয়েডিং সেরিমনিটা আলিবাগের 5-স্টার হোটেলে অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছে, আর সেটাও 200 জনের একটা শর্ট লিস্টেড গেস্টদেরকে নিয়ে। আর এখন বলিউড হাঙ্গামার একটা রিপোর্ট থেকে জানা গেছে যে 22 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত 5 দিন ব্যাপী চলবে তার ওয়েডিং সেরেমনি, আর 22 জানুয়ারিতে সেরেমনি স্টার্ট হবে সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে। এখন বলিউডের সেলিব্রিটিদের বিয়েতে নাচ গানের পারফরমেন্স হবে না সেটা কি হয় নাকি? সো বরুণ ধাওয়ান অ্যান্ড নাতাশা দালালের ওয়েডিং সেরেমনিতে এমন অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্টও করা হয়ে গেছে, আর সেখানে পারফর্ম করতে যাচ্ছেন অর্জুন কাপুর, সারা আলী খান, মালাইকা অরোরা, জাহ্নবী কাপুর, কারণ জোহর, নীতু কাপুর, অনিল কাপুর, কিয়ার আদভানি অ্যান্ড আরও অনেক বড় বড় স্টার্সরা। আর ককটেল নাইটে তো গ্র্যান্ড এন্ট্রি হিসেবে সালমান খান থাকছেই। অ্যান্ড অ্যাট লাস্ট 26 জানুয়ারি দীপিকা রানবীর, বিরাট আনুষ্কা, প্রিয়াঙ্কা নিক জোনাস, এদের মতো করে হতে যাচ্ছে একটা গ্র্যান্ড রিসেপশন। এরপর আসা যাক ফাইটার মুভির কাছে। রিসেন্টলি তো ফাইটার মুভির টিজার রিলিজ পেয়ে গেল। ঋত্বিক অ্যান্ড দীপিকার একদম ফ্রেশ পেয়ার অন স্ক্রিন দেখতে পাবে ফ্যান্সরা এই মুভির মাধ্যমে। সো ঋত্বিক আর দীপিকা যেখানে আছে সেই মুভির বাসটা যে কতখানি গড়াবে সেটা তো অলরেডি টিজার রিলিজ দেওয়ার পরই বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু ঋত্বিককে প্রথমবারের মতো দেখা যাবে এয়ারফোর্স পাইলট হিসেবে। আর এই মুভিতে ন্যাশনালিজম, রোম্যান্স, ইমোশনস অ্যান্ড হাই অক্টেন অ্যাকশন সিনসে ভরা থাকবে। সো সব কিছু মাথায় রেখে সিদ্ধার্থ আনন্দ এই মুভির বাজেট ঠিক করেছেন 250 কোটি রুপি, যেটা আসলে অনেক ফ্যাটি একটা বাজেট। আর এই মুভি নেক্সট হতে যাচ্ছে বলিউডের বিগেস্ট অ্যান্ড কস্টলিয়েস্ট অ্যাকশন ফিল্ম, আর সেটাও ইন্ডিয়ান এয়ারফোর্স নিয়ে, যেটা কিনা এখন পর্যন্ত এয়ারফোর্স নিয়ে করা যত মুভি হয়েছে সেগুলোকে আরামসেই টপকিয়ে যাবে। ওয়েল, সিদ্ধার্থের এমন বড় সড়ো প্ল্যান দেখে বোঝাই যাচ্ছে ফাইটার মুভি হবে 2022-এর নেক্সট লেভেল মুভি। তো এখন ফাইনালি আসা যাক মাস্টার অ্যান্ড ক্র্যাক মুভির কাছে। এই তো রিসেন্টলি দুটো ব্যাক টু ব্যাক সাউথ ইন্ডিয়ান মুভি রিলিজ দিল, যেটার একটা হচ্ছে মাস্টার অ্যান্ড অন্যটি হচ্ছে ক্র্যাক মুভি। মাস্টার প্যান ইন্ডিয়ান ফিল্ম আকারে রিলিজ দিলেও ক্র্যাক কিন্তু ছিল রিজিওনাল ফিল্ম, আর রিলিজ দেওয়ার সাথে সাথেই তো এই দুই মুভির হাই বাজ যে কী পরিমাণ তুঙ্গি উঠে সেটা নতুন করে আর নাই বা বলি। আর এই দুই মুভির বক্স অফিস কালেকশন কিন্তু খুবই ভালো ছিল, সেটাও করোনার এমন সময় যেখানে থিয়েটারগুলোতে 50% করে অকুপেসি ছিল। বাট এই ভালো রেসপন্সের মধ্যে আর একটা নতুন খবর শোনা গেল, যেটা শুনে ভক্তর এখন হতাশ, আর সেটা হচ্ছে মাস্টার অ্যান্ড ক্র্যাক মুভির বলিউডের রিমেক নিয়ে। এখন ক্র্যাকের হিন্দি রিমেক নিয়ে যতটুকু জানা গেছে যে এই মুভির রিমেক নিয়ে কথাবার্তা বলছে সোনু সুদ, ইনফ্যাক্ট যেখানে তিনি রাভি তেজার রোলটা প্লে করবেন। বাট এই নিউজটা কিন্তু কনফার্ম নয়। অন্যদিকে মাস্টার যে হিন্দি রিমেক হতে যাচ্ছে এইটা কনফার্ম। মুরাদ খেতানি অ্যান্ড 7 স্ক্রিন স্টুডিওর আন্ডারে প্রোডিউস হতে যাচ্ছে এই মাস্টার মুভির রিমেক ভার্সন। বাট মাস্টারের রিমেক ভার্সনে অ্যাক্টর হিসেবে কে কে থাকছেন সেটা কিন্তু এখনও অ্যানাউন্সমেন্ট করা হয়নি। এখন ভক্তরা এই দুটো মুভির রিমেক নিয়ে প্রচণ্ড ক্ষিপ্ত, বিশেষ করে মাস্টার মুভির রিমেক নিয়ে। ভক্তদের মতে একে তো মাস্টার মুভি অলরেডি হিন্দি ল্যাঙ্গুয়েজে রিলিজ দেওয়া হয়ে গেছে, তারপরেও এই মুভি বলিউডে নতুন করে রিমেক করার মানেটা কি? কেউ বলছে মাস্টার মুভির নষ্টের ফোন দিয়েছেন বলিউড মেকার্সরা, আবার কেউ কেউ তো বলছে হিন্দি রিমেকে বিজয় সেতুপতির রোলটা কেউ পুল আপ করতে পারলেও বিজয় থেলাপতির সোয়াগ অ্যাক্টিং লেভেলটা বলিউডের কোনো অ্যাক্টরই পুল আপ করতে পারবেন না। সো আফটার অল দ্যাট এই দুটো মুভি নিয়ে, বিশেষ করে মাস্টার মুভির রিমেক নিয়ে ভক্তরা এখন পুরাই হতাশ। তো বন্ধুরা এখন এই পর্যন্তই, ঝটপট করে কমেন্টস করে ফেলুন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।